এটার মধ্যে লাল জাতের শাক বানাবো। তো বাবার জন্য চিকেন বানানো হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দিনটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে শ্বশুর বাবার বছর কি আছে, তার জন্য অনেক কিছু রান্না করতে হবে পাঁচ পদের। হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি। তো এই দেখো এখানে ভাত বসেছি। চিংড়ি মাছ কচুর লতিতে দিব এই পেস্ট, বুঝছো? এই মশলা দিয়ে রসুন পেঁয়াজ আর লঙ্কা বেটে দিব, আর টমেটো দিয়ে বাস, আর কিছু দেবো না। যা যা পছন্দ সব নিয়ে এসেছি। আর ডাঁটার শাক খুব ভালোবাসতো, তার সঙ্গে মোচা, করলা, টমেটো, আর এর মধ্যে দুটো আলু দিয়ে একদম মাখা মাখা লঙ্কার গুঁড়ো দিয়ে বানাবো। কাকা সবজি কাটা, তো তোমাদের দাদা বললো যে দাও, আমি এগুলো কেটে দিচ্ছি ছোটো মোটো জিনিসগুলো। আর কালকে তো তুমি সবজি কেটে রেখেছো, তো দাও আমি অল্প কিছু করে দিই। তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি অনেক ব্যস্তই বলতে গেলে, আর ছেলেকে বলছি আমি ভিডিও করতে, ক্যামেরা ধরতে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আমার শ্বশুর মশাই আবার দেরি হয়ে গেলে উনি একদম মুখেই দিবে না। তো চলো ফটাফট রান্নাটা সেরে ফেলি। তেলের উপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, তারপরে দিয়েছি টমেটো আলু। তো এটা হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নেবো। তারপরে কী বানাচ্ছো? এই যে দেখো এখানে চিংড়ি মাছটা, তারপরে যে সরষাটা পেস্ট করেছি এই সরষাটা দিয়ে দেবো। তোমার বাবার জন্য বানাচ্ছি তো টেস্টি হবেই। আমি দেখাচ্ছি, আজকে পুরো কমপ্লিট দেখাতে পারছি না, তো আজকে একটু তাড়াও আছে তার জন্য। তো চলো দেখো সবাই। এই যে লক্ষ্মীতে চিংড়ি মাছ খুব ভালো লাগে খেতে, তো আমি আজকে ডোগাতে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি শ্বশুর মশাইয়ের জন্য মানে বাবার জন্য। তো বানাচ্ছি দেখো। আর রেসিপিটা আজকে আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু লতি দিয়ে ছাড়ছি রিলস আর ব্লগের মধ্যে আমি এভাবে দেখাচ্ছি, আজকে পুরো কমপ্লিট দেখাতে পারছি না, তো আজকে একটু তাড়াও আছে তার জন্য। তো চলো দেখতে থাকো। হয়ে গেছে, এর মধ্যে আমি মোচার ঘন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নেড়ে ঘন্ট। এটা হচ্ছে মাছের ডিম, এটা হচ্ছে চিংড়ি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে ডাটার শাক, এটা হচ্ছে তোমার হচ্ছে লকির ডোগা রেসিপি। তো চলো আবার দেখা হচ্ছে, আসছি। তো হ্যালো বন্ধুরা, কালকে আমার সারা দিন উপোস গেছে, নির্জলা উপোস ছিল, আর বিকেলে সন্ধ্যা দিয়ে যে ফল টল কিছু খেয়েছি, একটা দুটো কলা খেয়েছি এরকম করেই, আর সারা রাত উপোস গেছে। আর তোমাদের কি বলবো বলো তো, এখন শ্বশুরমশাই বাবার বার্ষিক আছে, তো বছরকির জন্য আমাকে সব রান্নাবাড়ি করতে হবে না খেয়ে, তো উপোস এখনও আছি, তো এর জন্য এই মুখের এই অবস্থা, শরীরের এই অবস্থা। তো বাবার জন্য রেডি হয়ে গেছে খাবার, এই দেখো এখানে আছে মাছের ডিম, এখানে আছে লকির ডোগা চিংড়ি মাছ দিয়ে, এখানে লতি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে মোচা, আর এটা হচ্ছে করলা আলু দিয়ে টমেটো দিয়ে লঙ্কার গুঁড়া, আর হচ্ছে এটা হচ্ছে ডাঁটার শাক, আর এটা হচ্ছে চিকেন, আর এখানে আছে খৈনি। আমার শ্বশুর মশাই সবসময় খৈনি খেত, খৈনি, আর এখানে হচ্ছে লবণ, আর এখানে কাঁচা লঙ্কা আর ভাত। তো তোমরা কমেন্টে জানিও যে আমার শ্বশুর মশাইয়ের জন্য কীভাবে মানে কেমন রান্না করেছি, আর পাঁচ পদ দিতে লাগে তো বেশি, দুটো আইটেম বেশি হয়ে গেছে, যাই হোক খুশি হলাম। তো চলো, ভালো লাগছে, শ্বশুর মশাইয়ের জন্য উপোস আছি, তাও খুশি হচ্ছে, ওরকম মনে হচ্ছে না, নার্ভাস ফিল হচ্ছে না, মানে খুব ক্লান্তও লাগছে না, যে মানে উপোসেই করছি রান্না, তাও ওরকম কিছু মনে হচ্ছে না যে খুব শরীরটা খারাপ। আর অন্য অন্য সোমবার নির্জলা উপোস করার পরের দিন মঙ্গলবার দিন সকালবেলায় উঠে মেয়েকে বলি তুই পূজা কর, আমি খেয়ে নিচ্ছি, তো এরকম পজিশনে থাকি। আজকে আমি এখন অনেক টাইম হয়ে গেছে, তাও ওরকম কিছু মনে হচ্ছে না যে আমি খিদেতে আছি, উপোস আছি। হয়েছিল, তো এখানে আছে লাড্ডু, জল, তুলসী পাতা, এখানে আছে দই, আর এখানে আছে রজনীগন্ধার স্টিক। হ্যালো বন্ধুরা, এখন খাওয়ার পরে খুব শরীরটা খারাপ লাগছে, দুদিন উপাস এখন খেলাম, তো শরীরটা খুব খারাপ লাগছে, তো এখন একটু ঘুমাবো ভালো লাগছে। চারটের সময় উঠে বাবার সামনে বসে কিছুক্ষণ কীর্তন, একটু জায়গা নেই, আর কীর্তন বললে পরে হচ্ছে 15-16 জন আসে, 12-13 জনের মতো আসে, কিন্তু বসার জন্য জায়গা তো লাগবে, তো আর বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবছিলাম এবারটা কীর্তন দিব কিন্তু হবে না, ছেলে আমি আমার হাজব্যান্ড আমরা 4 জন মিলে বসে কীর্তন করবো। তো চলো ওটাও তোমাদেরকে দেখাবো, তো কমেন্টে জানিও যে কেমন কীর্তন করলাম আর কেমন কী করলাম। চলো পুরো কমপ্লিট ব্লগটা দেখো। ও সকাল থেকে উপোস আছে, কেন কি খাওয়ার বাড়ালো? তো আমার খুব ইচ্ছা যে আমি নিজে কিছু করি আর কিছু করে দেখাই, তো যাই হোক তোমরা আমার সাপোর্ট আমার সাথে থাকে মানে আমার সাপোর্টে তোমরা যদি থাকো তো সত্যি আমি কিছু করতে পারবো, যাই হোক চলো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে।
কথা, তো বাবার বার্ষিক আজকে সন্ধ্যা অবধি হয়ে গেল, মানে কি করব বলো, কীর্তন পার্টি বলাও হয়নি, আর একদম ছোট জায়গা, তার জন্য কীর্তন দিতে খুব অসুবিধা হয়ে যায়, আর বৃষ্টি চলে আসলে আকাশ পুরো মেঘলা, তো বৃষ্টি এসে গেলে আর কীর্তনটা একদম, আর প্লাস্টিক যেটা আছে ওটা ফেটে গেছে, তো এখন আবার কোথায় যাবো প্লাস্টিক আনতে, তার জন্য কালকে আমি বলিনি কীর্তন পার্টিকে। যাই হোক, আমরা এখন কিছুদিন কীর্তন করে দিচ্ছি না, এইভাবে বিকেলে বসে আমরা মানে ছেলে মেয়ে সব হাজব্যান্ডকে নিয়ে মানে বসে কীর্তনটা করে নিই। আর কি বলবো বলো তো, আর এই আজকের শ্বশুরমশাইয়ের বার্ষিক ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, আর ভালো থেকো সুস্থ থেকো, আর জলি ব্লগ দেখতে থাকো, বাই বাই টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, চলো বাই বাই।